সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসা। এই অংশীদারি ব্যবসা আমরা আরো একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনার জন্য নিয়েছি রাজশাহী বোর্ড 2017-র যে কোশ্চেনটা আসছিল অংশীদারি, সেটা এটা আমাদের এই অধ্যায়ের চতুর্থ লেকচার। আমরা ইতিমধ্যে তিনটি লেকচার দিয়েছি, যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আমরা কথা না বাড়িয়ে প্রশ্নটা আমরা পড়ি। রুমা ও সুমা একটি অংশীদারি ফার্মে দুজন অংশীদার। 1 জানুয়ারি 2016 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 1,80,000 ও 1,60,000 টাকা। চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলন উপরে 5% হারে সুদ ধরতে হবে। রুমা প্রতি মাসে 1,500 টাকা বেতন পাবে। সারা বছরে রুমা এবং সুমা ব্যবসা থেকে যথাক্রমে 17,000 এবং 16,000 টাকা উত্তোলন করে। 1 অক্টোবর 2016 তারিখে সুমা ব্যবসায় 12,000 টাকা ঋণ আনেন। উপরোক্ত সমন্বয় সাধনের সমন্বয়গুলো হিসাববুক্ত করার পূর্বে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে নেট লাভ ছিল 1,50,000। কতে বলা হয়েছে ঋণ হিসাব প্রস্তুত করো, লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো, মূলধন হিসাব তৈরি করো। তো আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব। এইটা এটা পারলে আমরা বাকিগুলি পারবো এমনিতেই। তো প্রথম কাজ হচ্ছে অংশীদারি কোশ্চেন আমাদের দেখা, প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এটা পরিবর্তনশীল পদ্ধতি না অপরিবর্তনশীল পদ্ধতি। কোশ্চেনটা আমরা জানি যে অংশীদারি দুইটা পদ্ধতি আছে, একটা পরিবর্তনশীল পদ্ধতি আর একটা অপরিবর্তনশীল। তো এটা চীনের ওয়ে হচ্ছে কোশ্চেনের মধ্যে আমরা একদম এই উপর থেকে নিচ পর্যন্ত পড়ব। কোনো জায়গায় যদি আমরা চলতি হিসাব না পাই তাহলে এটা পরিবর্তনশীল পদ্ধতি। যেহেতু আমরা দেখলাম যে চলতি হিসাব কোনো জায়গায় নাই, তাহলে এটা পরিবর্তনশীল পদ্ধতি। আর পরিবর্তনশীল পদ্ধতিতে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আইটেম লেখার আগে আমরা হেডলাইনটা দিব অংশীদারদের মূলধন হিসাব। আর যদি অপরিবর্তনশীল হইতো তাহলে আমরা এখানে লিখতাম অংশীদারদের চলতি হিসাব, তাহলে আমরা মূলধন হিসাব লিখলাম। তো শেষ আমরা এটা বুঝলাম যে এটা পরিবর্তনশীল পদ্ধতি। আর আমাদের প্রথম কাজ হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি, এই যে একটা নেট লাভ দেওয়া থাকবে, নেট লাভটা আমরা সরাসরি ক্রেডিট পাশে লিখে দিই। নেট লাভটা আমরা সরাসরি ক্রেডিট পাশে লিখে দিলাম 1,50,000। ওকে, আমরা 1,50,000 নেট লাভ লিখে দিলাম। ওকে, এরপর 1,50,000 লেখার পর আমরা এবার প্রশ্ন পড়ব উপর থেকে। রুমা সুমা একটি অংশীদার, তাদের মূলধন ছিল এত, চুক্তি অনুযায়ী মূলধন উত্তোলন উপরে 5% সুদ। তাহলে মূলধনের উপরে কি করতে হবে? 5% সুদ ধরতে হবে। তাহলে মূলধনের সুদ আসে ডেবিট পাশে, আমরা সূত্রে পড়ছিলাম। তাহলে অংশীদারদের মূলধন হিসাব ব্র্যাকেট এখানে লিখবো মূলধনের সুদ। মূলধনের সুদ কি আছে? মূলধনের সুদ হচ্ছে কত পার্সেন্ট? 5% না? তাহলে রুমা এবং সুমা, তাহলে আমরা এখানে লিখবো রুমা আর হচ্ছে সুমা, লিখে দিলাম কত টাকা। এটা হচ্ছে 1,80,000 আর 1,60,000। 1,80,000-এর 10% যদি করি তাহলে 18,000, আর 5% করলে 9,000। তাহলে একজনের হচ্ছে 9,000 টাকা, আরেকজনের হচ্ছে 1,60,000-এর 10% 16,000, 8,000 টাকা আরেকজনের। 5% আমরা জাস্ট 5% করে দিচ্ছি। করে দেওয়ার পরে আমরা এটা এই দুইটা লিখে আমরা এখানে কি করব, ক্লোজ করে দিব। হ্যাঁ, 8 আর 16, আর একে হচ্ছে 17,000 লিখে দিলাম। শেষ 17,000। তারপর বলছে চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর 5% হারে সুদ। তো আমরা মূলধনের সুদ লিখছি, উত্তোলনের সুদ আসে ক্রেডিট পাশে, তাহলে আমরা এই পাশে লিখে দিলাম। এই জিনিসটাই আমরা কপি করলাম, কপি করে এখানে মূলধনের সুদের জায়গায় আমরা জাস্ট উত্তোলনের সুদ লিখে দিব। উত্তোলনের সুদ, তো উত্তোলনের উপরে বলছে 5% হারে সুদ ধরতে। তাহলে উত্তোলন করছে কে কত আমরা দেখি, একজন করছে 17,000 টাকা, আরেকজন করছে 16,000 টাকা।
তাহলে 17,000-এর যদি আমরা 10% করে 1700 হয়, এটার আবার অর্ধেক করতে হবে। এখানে আমরা 17,000-এর 5%টা করে ফেলি, সরাসরি 5%। সতেরো হাজারের আমরা যদি 5% করি তাহলে 850 হয়। এখন এই 850 তো এক বছরের হলো, কিন্তু আমরা এক বছরের লিখতে পারবো না। আমরা আগেই বলছিলাম যে সারা বছর ধরে বা বছরে কোন তারিখে উত্তোলন করছে, যখন নির্দিষ্ট টাইম না দেওয়া থাকবে তখন আমরা 6 মাসের লিখবো আর কি। 6 মাসের কিভাবে লিখবো, আমরা এই টাকাটার যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট করে দিব। 17,000, 17,000-এর 5% করলে হয় 850। এই 850-টা আমরা অর্ধেক করে দিব, অর্ধেক করলে 6 মাস হয়ে যাবে। তো 850-এ আমরা অর্ধেক করলে 425 টাকা হয়, তাহলে ওর হচ্ছে 425। এবার অনুরূপ ভাবে আমরা 16,000-এরও আমরা 5% করব। 16,000 5% 800 হয়। 800-এ আমরা আবার অর্ধেক করে দিলে হয় 400। পরে আমরা এই দুটা এখানে এই না যোগ করে দিলাম, 400, 400, 800, 800, 825। হ্যাঁ, আমরা যোগ করে দিলাম, 825 হলো। তাহলে আমাদের মূলধন উত্তোলনের উপরে এই পর্যন্ত শেষ। এরপরে বলছে রুমা প্রতি মাসে 1500 টাকা বেতন পাবে। রুমা প্রতি মাসে 1500 বেতন পাবে, তার বেতন কিন্তু একজন পাবে। তখন আমরা এই অংশীদারদের মূলধন হিসাব আর হেডলাইন লিখবো না, তখন আমরা লিখবো যে একজনের নাম তার নামই লিখে দিব। কে পাবে? রুমা। তাহলে লিখবো রুমার মূলধন হিসাব, আর বেতন কোন পাশে আসে? বেতন আসে ডেবিট পাশে, এটা আমরা সূত্রে পড়ছিলাম। তাহলে আমরা লিখবো হচ্ছে রুমার মূলধন হিসাব, রুমার মূলধন হিসাব, আর বেতন কত ব্র্যাকেটে লিখবো আমরা হচ্ছে বেতন, 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 বেতন লিখলাম। এবং বেতন কত করে পাবে বলছে মাসে 1500। তাহলে মাসের যেহেতু 1500, আমরা অঙ্ক করি হচ্ছে 12 মাসের, 1500 আমরা 12 দিয়ে গুণ করে দিব। 1500 × 12, 1500 × 12 18,000। ওকে লিখলাম। তাহলে আমাদের এ পর্যন্ত শেষ। এরপর বলছে 1 অক্টোবর 2016 তারিখে সুমা ব্যবসায় 12,000 টাকা ঋণ আনেন। এখানে ঋণের বিষয়টা আমরা একটু বুঝি। ঋণ আনছে, কিন্তু ঋণের উপরে যে সুদ ধরতে হবে এই কথা কিন্তু বলে নেই। আমরা সূত্রের মধ্যে পড়ছিলাম যে ঋণ আনলেই ঋণের উপরে সুদ ধরতে হবে, সুদ ধরতে বলুক বা না বলুক। এখানে কিন্তু বলে নেই সুদ ধরতে, না বললেও আমরা সুদ ধরবো। এবং কত পার্সেন্ট হারে? 6% হারে, 6% হারে। এবং অক্টোবর দেওয়া আছে এই মাস অনুযায়ী, আর যদি মাস না দেওয়া থাকতো তাহলে 6% হারে 6 মাসের। এখন যেহেতু তারিখ দেওয়া আছে এই তারিখ অনুযায়ী, কিন্তু পার্সেন্টেজটা হবে 6%। ঋণ আনলেই ঋণের সুদ ধরতে হবে, আবারও বলতেছি, পার্সেন্টেজ দেওয়া থাকলেও ধরতে হবে, না দেওয়া থাকলেও ধরতে হবে, বলা থাকলেও ধরবো, না বলা থাকলেও ধরবো। মোট কথা হচ্ছে ঋণ আনলেই ঋণের সুদ। তাহলে আমরা 12,000-এর 6% করি আগে। 12,000-এর আমরা 6% করলে 720 টাকা হয়। 6% করলে হয় 720। এই 720 হয়েছে এক বছরের। এখন এই না অক্টোবর আছে, আমরা অক্টোবর সহ কাউন্ট করব, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাসের ধরতে হবে। তাহলে এই 720-এ আমরা 720 ভাগ 12 গুণ 3, 180 টাকা। তাহলে ঋণের সুদও একজন পাবে, আর ঋণের সুদ কি ডেবিট পাশে আসে। তাহলে আমরা এখানে এই সেম কথাটা এখানে লেখা লেখা দিলাম যে কার? সুমার, সুমার মূলধন হিসাব, সুমা, সুমার মূলধন হিসাব, আর ব্র্যাকেটে লিখবো ঋণের সুদ। সুমার মূলধন হিসাব, ব্র্যাকেটে লিখবো হচ্ছে ঋণের সুদ। ওকে, ঋণের সুদ লেখা শেষ। হ্যাঁ, সুমার মূলধন হিসাব, ব্র্যাকেটে লিখবো হচ্ছে ঋণের সুদ। তো ঋণের সুদ
কত হইলো আমাদের ঋণের সুদ আমরা বের করছি? 180 টাকা। 180, এই 180 টাকা কিভাবে আসলো আরেকবার বলি। এই যে 12,000 টাকার, এই 12,000-এর 6% করছি, 6% করলে 720 টাকা আসছে, আর 720 টাকা হয়েছে এক বছরে, কিন্তু আমাদের এই অক্টোবর থেকে ঋণ, তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসের, 720-এর 12 দিয়ে ভাগ করছি আর 3 দিয়ে গুণ করে দিছি 180 টাকা। তাহলে এ পর্যন্ত শেষ, পুরো অঙ্কই শেষ, কারণ নেট লাভ লেখা লেখি শেষ। এবার আমাদের যোগ করার পালা, এখানে আমাদের আগের যোগফলটা আছে, আগের অঙ্কের, এটা আমরা কেটে দিলাম, এটা কেটে দিলাম। আমাদের নিয়ম হচ্ছে যে পাশ বড় এটার যোগফলটা আমরা আগে করব। বড় হচ্ছে আমরা এখানে দেখতেছি যে ক্রেডিট পাশটাই বড়, তাহলে ক্রেডিট পাশটা যোগ করে দিই আগে। 1,50,820 যোগ করলে 1,50,820 শেষ। তাহলে যেটা পাশটার বড় যোগফলটা আমরা ওইটাই যে পাশে কম থাকবে ওইখানে লিখে দিলাম, তাহলে 1,50,820 না সরি 825, 825, 825, 825, ওকে। তাহলে এই যে 825 হলো, এখন এই পাশ ক্রেডিট পাশ বড় হয়েছে, এর মানে মুনাফা হয়েছে। হ্যাঁ, তো আমরা কয় টাকা মুনাফা হয়েছে এটা আমরা কিভাবে বের করব? এই যে এই যোগফলটা থেকে এই উপরে যে কয়টা আছে কয়টা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা বাদ দেই, আমাদের হয়েছে 1,50,000, 1,50,825 মাইনাস 17,000, এই 17,000 মাইনাস, মাইনাস 17,000, মাইনাস 18,000, মাইনাস 180, বাদ দিলে হয় 11,000, সরি 1,15,645 টাকা। আমরা মুনাফাটা লিখলাম হচ্ছে 1,15,645, এটা হয়েছে মুনাফা। হ্যাঁ, কিভাবে বের করলাম আমরা বলতেছি, যেই পাশটা বড় এই ডেবিট বা ক্রেডিট থেকে ওইটা আগে যোগ করবো। দেখলাম ক্রেডিট পাশ বড়, তাহলে ক্রেডিট পাশ যোগ করলাম, এই যোগফলটা ডেবিট পাশে লিখে দিলাম। যেহেতু ক্রেডিট পাশ বড় হয়েছে এই কারণে মুনাফা হয়েছে, আর ডেবিট পাশ বড় হইলে ক্ষতি হইতো, তাহলে মুনাফা হয়েছে। মুনাফা কত টাকা হয়েছে এই যোগফলটা থেকে উপরের এগুলি বাদ দিলেই হয়ে গেছে। তাহলে আমাদের মুনাফাটা হয়েছে কত? আমাদের মুনাফা হয়েছে 1,15,000, সরি এটা এখানে না, আমরা এই মুনাফাটা এখানে লিখে দিলাম, একটু বাদ দিয়ে আমরা এখানে লিখে দেব 1,15,645, ঠিক আছে। এই মুনাফাটা আমরা দুইজনের মধ্যে, যেহেতু দুজন অংশীদার, দুজনের মধ্যে ভাগ করে দিব। এখন কথা আছে কিভাবে ভাগ করব। আমরা অনেক অঙ্কে দেখতাম যে অনুপাত দেওয়া আছে 1:2, 2:3, কিছুই দেওয়া নাই, আবার এখানে বলাও নাই যে 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 যত মূলধন আছে ওই অনুপাতে। তো যখন কিছু বলা না থাকবে তখন আমরা সমহারে দিব। সমহার মানে হচ্ছে যে কয় টাকা লাভ হয়েছে ওই কয় টাকাকে আমরা যে কজন অংশীদার ততজনের মধ্যে ভাগ করে দিব। তো আমাদের অংশীদার কয়জন? দুইজন, তাহলে আমরা দুইজনের মধ্যে ভাগ করে দেই। হ্যাঁ, আমরা ভাগ দিয়ে দিই দুই, এখান থেকে ভাগ চিহ্নটা নিলাম, ভাগ দুই। তাহলে আমরা 1,15,645 আমরা যদি দুইটা ভাগ করে দিই, 1,15,645 ভাগ হচ্ছে দুই, 57,823 টাকা হয়, 57,823। তাহলে এখানে আমরা লিখব আবারও অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, এটা হচ্ছে কি মুনাফা। হ্যাঁ, বন্টনযোগ্য মুনাফা বা মুনাফা, শুধু মুনাফা লিখে দিল আর মুনাফা, মুনাফা। হ্যাঁ, তাহলে কত করে পেলো? 1,57,000, আচ্ছা শুধু 57,823, আচ্ছা 57,823, 57,823 গুণন দুই। আচ্ছা, আমরা এখানেও যদি 57,823 লিখি, তাহলে দেখবেন যোগ করলে 1,15,000 এই 45 না 46 হয়ে গেছে, কারণ এখানে দশমিক ছিল, 22.5 ছিল, এরকম ছিল, আমরা ভাগ করলে এটা এত ছিল। তো দশমিকের উপরে 5 থাকলে বা 5-এর উপরে থাকলে আমরা আগের সংখ্যার সাথে এক যোগ করে দিব। তো আমরা দুইটা যদি এক যোগ করে দিই, তাহলে 1 বাইরে যাবে এখানে,
তাই এই কারণে একটাতে 23 লিখ বা একটাতে 22 লিখে দিব। লিখে দিলে আমাদের এই যোগফলটা এই যে এখানে যে 115,645 সেটা হয়ে যাবে। শেষ অঙ্ক এই হচ্ছে অংশীদারি, খুবই সহজ, না পারার কিছু নেই। আমরা আরও একটা লেকচার বা একটা বা দুইটা এই লাভ লোকসান আবন্টন হিসাবের উপরে দিব। কোনো সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। আর এই অঙ্কটা পারতে গেলে আমাদের প্রথম লেকচারটা একটু দেখতে হবে, হ্যাঁ, এবং প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবগুলোই দেখতে হবে, একটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে আর কি। ধন্যবাদ সবাইকে।